গার্ডেন কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত, আর সঙ্গে আমি বিকাশ। ফুল না হলেও এমন কিছু গাছের নয়ন লোভন সৌন্দর্য রয়েছে যা আমাদের মোহিত করে। তেমনই একটি গাছ হলো এই ঝাউ। এই ঝাউ গাছ খুব কমন হলেও দেখলেই স্নিগ্ধতায় ভরে যায় আমাদের মন। খাবারের সাথে চাটনি হলে যেমন খাবারের স্বাদ বেড়ে যায় বেশ কয়েকগুণ, ঝাউ গাছও তেমনিভাবে আপনার বাগানের অন্যান্য গাছের সাথে মিলে সৌন্দর্যের একটি কমপ্লিট প্যাকেজ উপহার দিতে পারে আপনাকে। গার্ডেনিং সম্পর্কিত প্রত্যেকটি ভিডিওই আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ তথ্য উপস্থাপন করতে, কারণ আমাদের সবার সময় মূল্যবান। যে কোনো গাছ টবে লাগালে বিশেষ যত্নের প্রয়োজন হয়, তেমনি এই ঝাউ গাছের মাটি তৈরি থেকে শুরু করে গাছের পুষ্টিমৌল, জল ও সানলাইটের ব্যবহার ও প্রয়োজনীয় কীটনাশক সম্পর্কে জানতে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ঝাউ গাছ বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে, যেমন মন্দিরা ঝাউ, চ্যাপ্টা ঝাউ, কচিয়া ঝাউ, গোল্ডেন ঝাউ ইত্যাদি। এই ভিডিওতেও বিভিন্ন প্রজাতির ঝাউ গাছ দেখতে চলেছেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে গার্ডেনিং সম্পর্কিত যাবতীয় আপডেট পৌঁছে যাবে সবার আগে। প্রথমেই যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো মাটি তৈরি, কেননা সঠিক পদ্ধতিতে মাটি তৈরির উপরেই গাছের উত্তম স্বাস্থ্য নির্ভর করে। আর এর জন্য উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত গার্ডেন সয়েল তিন ভাগ, গোবর সার বা ভার্মি কম্পোস্ট এক ভাগ ও হাড় গুঁড়ো 50 থেকে 100 গ্রাম এবং এর সাথে কিছু পরিমাণ নদীর বালিমাটি একসঙ্গে মিক্স করে মাটি তৈরি করে নিতে হবে। আর টবের সাইজ হতে হবে 8 থেকে 16 ইঞ্চির মধ্যে। এভাবে মাটি তৈরি করলে গাছের উর্বরতা বজায় থাকবে বহুদিন। এই ঝাউ গাছ খুব বেশি সূর্যালোক পছন্দ করে না, বেশি রোদে রাখলে এর পাতা ঝলসে বাদামি রঙের হয়ে যায়। গাছের পাতা চির সবুজ রাখতে যে স্থানে সরাসরি সূর্যালোক আসে না, ঝাউ গাছকে আপনারা ঠিক সেই জায়গায় রাখবেন। আর এই গাছে সারা বছর উত্তম স্বাস্থ্য বজায় রাখতে 3 মাস পরপর খোল পচা জল, কম্পোস্ট জাতীয় সার ব্যবহার করবেন। আর জলসেচের সময় পরিমিত জল দেবেন। গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তখনই আপনারা জল দেবেন, অতিরিক্ত জল কখনোই দেবেন না। আর এই ঝাউ গাছের একটি বোনাস পয়েন্ট হলো, এই ঝাউ গাছ ছাঁটাই করে আপনারা মনের মতো শেপ দিতে পারবেন। ছবিতে দেখতেই পাচ্ছেন এই ঝাউ গাছের মাধ্যমে বনসাইও করা যায়, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এই ঝাউ গাছের জন্য যে কীটনাশকটি প্রয়োজন সেটি হলো, এই গাছে যে খুব রোগ পোকার আক্রমণ হয় তা নয়, তবে সাদা পাউডারে ঢাকা গোলাপি রঙের পোকা গাছের নরম অংশ থেকে রস চুষে খায়, ফলে সেই অংশ কুঁকড়ে যায়। এই পোকা দূর করতে প্রতি লিটার জলে 1 থেকে 3 গ্রাম একতারা গুলে স্প্রে করতে হবে। তাছাড়া এই গাছে বিশেষ কীটনাশকের প্রয়োজন হয় না। এরপর ঝাউ গাছের একটি প্লাস পয়েন্ট হলো, এই গাছে অতিরিক্ত যত্নের প্রয়োজন পড়ে না। কর্মব্যস্ত মানুষের জন্যও এটি উপযোগী, কারণ এই গাছের জন্য রুটিন মাফিক বিশেষ পরিচর্যার প্রয়োজন নেই। এটি যেহেতু একটি পার্মানেন্ট গাছ, তাই সারা বছর গাছের হেলথ বজায় রাখতে বছরে একবার টবের মাটি পরিবর্তন করে নিতে হবে। অতিরিক্ত কেয়ার করার দরকার নেই, এই গাছে অতিরিক্ত যত্নের প্রয়োজনও নেই। গাছকে নিজের মতো করে বেড়ে উঠতে দিন। ব্যাস এই কটি নিয়ম ফলো করলে আপনার গাছও থাকবে সবুজ শ্যামল প্রাণবন্ত। আপনাদের বাগানের ঝাউ গাছে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই প্রতিক্রিয়া জানাবো এবং তা নিরাময়ে সাহায্য করব। ধন্যবাদ।